একে একে মামলামুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আইনজীবীরা বলছেন 111 এবং আওয়ামী লীগের 16 বছরে তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 80টি মামলা হয়, যাবজ্জীবন কারাদণ্ড সহ সাজা দেয়া হয় 4 মামলায়। বুধবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদাবাজির অভিযোগে করা 4 মামলা বাতিল করলেন হাইকোর্ট। এ নিয়ে 5 আগস্টের পর 1 ডজনের বেশি মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান। তারেক রহমান বা অন্য নেতাদের বিরুদ্ধে মামলাগুলো না সেখানে পড়েছিল, এখন আজকে শুনানি হলো, সেই শুনানিতে আপিলের যে সিদ্ধান্ত আছে 12 সালের যে এই ধরনের মামলা চলতে পারে না, বিলেটেড এফেয়ার মানে অনেক পলিটিক্যাল মোটিভেটেড এফেয়ার, আর যেটা হলো উনি নিজে এফেয়ারে নামে নেই তারেক রহমানের, তাকে বারবার তাকে রিমান্ডে নিয়ে এসে টর্চার করছে এবং অমানবিক নির্যাতন করেছে। দলটির আইন সম্পাদক বলছেন নেতাকর্মীরা জামিনে মুক্ত হওয়ার পর নিজের মামলা নিষ্পত্তি করতে চাইছেন তারেক রহমান। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। জনাব তারেক রহমান সাহেব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশের প্রচলিত আইন কানুন সিআরপিসির মাধ্যমেই ওনার মামলাগুলা মোকাবেলা করবেন, এবং উনি একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশের বিএনপি তথা রাজনৈতিক একটা সর্বশেষ যে মামলাটা থাকবে একজন কর্মীর বিরুদ্ধে, সেই মামলাটা প্রত্যাহার হওয়ার পরে যেন ওনার মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে 111-এর সময় সম্পদের তথ্য গোপনের এক মামলায় 8 বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আপিল শুনানি শেষে আজকে রায় হয়েছে, এই রায়ে তাকে এই সম্পদের তথ্য গোপনের অপরাধে থেকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট বিভাগ। ওনার অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে দেখানো যাচ্ছে, এই সময় উনি মূলত জেলে। প্রশ্ন আসছে যে জেলে থাকা অবস্থায় ওনার অ্যাকাউন্টে টাকা জমা দিল কে? তখন সাক্ষ্য প্রমাণে দেখা গেছে একজন মেজর সাহেব, যিনি মেজর জসিম, এই মেজর সাহেব তিনি তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছেন। বাবরের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ 14টি মামলা রয়েছে, বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা তার আইনজীবীর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।